ঢাকায় আসার পরে আমি মেসে উঠি হলো ডিআইটি প্রজেক্টে। ওই এনভায়রনমেন্টটা ম্যাচ করতে পারছিলাম না, প্রবলেম হচ্ছিল, যেমন ক্লিনলিনেস একদম ক্লিন না। ক্লাস করে যখন ফিরি এসে অনেক সময় খাবার পাওয়া যায় না। মেসের বিটার এক্সপিরিয়েন্সগুলি সম্পর্কে আমার একটা আইডিয়া ছিল যে এখানে বুয়া আজকে আসে তো কালকে আসে না, রান্নার সমস্যা থাকে, পানির সমস্যা থাকে, তারপরে হচ্ছে আপনাকে কাপড় ধুতে হবে। এটা আমার ফার্স্ট ব্যাচেলার, আলাদা থাকা বাসার থেকে, তো ব্রেকফাস্টে কোনো টেনশন নাই, ডিনারের কোনো, লাঞ্চের কোনো টেনশন নেই, ডিনারের কোনো টেনশন নেই, আমি আসতেছি খানা পাচ্ছি। আর অন্য কোনো প্রবলেম ফেস করছে, আমার কাপড় ধোয়ার কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না। এসি আছে, ম্যাসে বাসা নিলে আমি এসিটা পাইতাম না, ফ্রি ওয়াইফাই পাইতাম না, আমার আবার আলাদা ওয়াইফাই ইয়া করতে হতো টাইম টু টাইম। আমাদের বেডশিটগুলো ওরা প্রত্যেক উইকে চেঞ্জ করছে, প্রত্যেক দিন দুইবার ক্লিন হয়। এখানে আবার জিম আছে, যে সেপারেটলি আই ডোন্ট হ্যাভ টু পে ফর জিম, বাইরে কোথাও জিম করার জন্য পে করতে হয় না, তো আই ক্যান স্টে ফিট এনি টাইম। যখন আমি টায়ার্ড ফিল করতেছি অনেক সময় রিফ্রেশমেন্টের জন্য জিমের দরকার হয়। এখানে টাকাটা অ্যাকচুয়ালি গায়ে লাগতেছে না, আমাদের এখানে অল ক্রিকেট গ্রাউন্ড আছে, আমরা ক্রিকেট খেলতে পারতেছি, লবিতে বসে লুডো খেলতে, চেস খেলতে পারতেছি। আমি এই যে জব হোল্ডার মার্কেটিং সেক্টরে, সারাদিন ছুটোছুটি করার পরে ফুল একটা এনভায়রনমেন্ট পাই। এখানে পড়াশোনার জন্য স্টাডি রুম আছে আলাদা, কারোর ডিস্টার্ব হচ্ছে না, কারোর যদি ফোনে কথা বলা হচ্ছে সে কথা বলতে পারছে, আমার পড়াটা আমি আলাদা সেপারেটলি গিয়ে করতে পারছি, ওটা আমার ডিস্টার্ব হচ্ছে না আলাদা। প্রথমবারের মতো সুপার হোমে মান্থলি প্যাকেজের পেমেন্ট মাসে দুইবারে পরিশোধ করার সুযোগ রয়েছে। থাকা খাওয়া সহ 30টিরও বেশি সুবিধা পাচ্ছেন সকল প্যাকেজের মধ্যে।